ইউক্রেনের পূর্বাঞ্চলীয় সহ লোহানস্ক ও রুশ হামলায় চোদ্দ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন হামলায় আহত আরো পনেরো জন লোহানস্কের গভর্নরের দাবি প্রতি ঘন্টায় আরও খারাপ হচ্ছে সেখানকার পরিস্থিতি কারণ ক্রমাগত করছে গোলা রাশিয়া এদিকে রাশিয়া চীনের যৌথ সামরিক মহড়ার নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র ওয়াশিংটনের মতে এই মহড়া প্রমাণ করে ইউক্রেন আক্রমণ সত্ত্বেও রাশিয়ার সঙ্গে সুদৃঢ় সম্পর্ক বজায় রাখতে চায় চীন অন্যদিকে সারা বিশ্বকে ব্ল্যাকমেইল করতে খাদ্য শস্যকে ব্যবহার করছে পুতিন বলে অভিযোগ করেছেন পোল্যান্ডের প্রধানমন্ত্রী ম্যাথুস মোরাউইকি উনিশশো সালে স্টালিনও একই কাজ করেছিলেন বলে মন্তব্য করেন তিনি সুইজারল্যান্ডের দাবোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে কথা বলেন তিনি